খুবই মজার এই গরুর মাংসটা রান্না করার জন্য। আমি গরুর মাংস কিন্তু ধুয়ে বেছে নিয়েছি, একদমই একটু অন্যরকম করে রান্না করব। এর আগেও অবশ্য আমি এটা রান্না করেছি, তো যারা আমার এই ভিডিওটি দেখেননি তাদের জন্য এটা খুবই স্পেশাল। তো মাংসগুলো আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এখানে আমার 1.5 কিলোর মতো মাংস আছে, এখানে দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণ অনুযায়ী 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা আমি 1.5 টেবিল চামচের জায়গায় 2 টেবিল চামচ দিয়েছি, কারণ এটা আমি বলেছি যে একটু আদার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু এটা খুব মজার একটা রান্না খাবার। রসুনের তুলনায় বা অন্যান্য মশলার তুলনায় আদা বাটাটা একটু বেশি করে দিতে হবে, একটা ফ্লেভার আসবে একটা আদার অন্যরকম। দারুচিনি দিয়ে দিলাম বেশি করে, লং দিয়ে দিচ্ছি, এখানে এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ঝাল একটু বেশি খাইতে চাইলে একটু বেশি করে দিয়ে দিবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিব 1/2 চা, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ, একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গোটা কি বলে এটাকে গোলমরিচ, আস্ত গোলমরিচ দিতে হবে এটাতে। এখন এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল, এটা স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি এখন রাঁধুনি কাসুন্তি 1 টেবিল চামচ, যদি রাঁধুনি কাসুন্তি আপনার বাসায় না থাকে সেক্ষেত্রে আপনি সরিষা বাটাও দিয়ে দিতে পারেন। এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সরিষা বাটা দিয়ে এই গরুর মাংসটা খেতে ভীষণই টেস্টি। এখানে দিয়ে দিচ্ছি এই যে থেতো করে রাখা কাঁচা মরিচ বাটা, তার মধ্যে আমি আরও কিছু, আরও 1 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। এই মেখে নেওয়ার পর আমি এখানে লবণ দিইনি, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন খুব ভালো করে এটা মেখে নিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। চাইলে আপনি আগের দিনও এভাবে ম্যারিনেট করে যদি ফ্রিজে রেখে দিয়ে পরের দিন রান্না করেন তাহলে তো আরও ভালো, খুবই টেস্টি হয়। দিচ্ছি আরও কিছু সয়াবিন তেল উপর দিয়ে দিয়ে দিলাম। ঠিক 1 ঘন্টা পর আমি চুলোয় হাঁড়িটা বসিয়ে দিলাম, চুলোর আগুনটাকে একদম হাই হিটে দিয়ে দিয়েছি। এটা বড় কাষার পর আমি দেখিয়ে দিব এটা কীভাবে এটাকে রান্না করছি। 1 ঘন্টা পর আমি চুলার হাইটা বসিয়ে দিলাম আর চুলোর আগুনটাকে হাই হিটে দিয়ে দিলাম। ঠিক 10 মিনিট পর আমি আসলে একটু ঢাকনাটা উঠিয়ে দেখাতে চাচ্ছি আপনাদের যে কী অবস্থা। গরম যখন চলিয়ে এসেছে দেখুন, এটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। জাস্ট আমি এটা ঢাকনা দিয়ে দিব আর চুলোর আঁচটাকে একদম অল্প আঁচে দিয়ে দিব, মৃদু আঁচ যাহাকে বলে। আস্তে আস্তে ওই মাংস থেকে পানি বের হবে আর হচ্ছে যে সেদ্ধ সুন্দরভাবে, তাতে খেতে ভালো লাগবে। আমি পানি দিব এটা পরে, সামান্য পরিমাণ পানি আমি অবশ্যই দিব, তার আগে এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আবারও 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি যে এখন কী অবস্থা। এ
কিন্তু মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে কিন্তু আমি এর আগেও বলেছি যে পানিটা বের হবে এবং পানিটা দিয়ে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে, আর এই কারণেই এই মাংসটা খেতে অনেক বেশি টেস্টি, এত টেস্টি যে আপনার মানে না খেলে বুঝতেই পারবেন না। আমি আশা করি যে আপনারা ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ফিরে আসলাম আরও 20 মিনিট পর, মাংসটা কতটা সুন্দর হয়েছে একটু ক্লোজ করে দেখাচ্ছি। একেবারে মাখা মাখা হয়েছে, আরও সিদ্ধ হতে হবে কারণ মাংসটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, আর চুলোর আঁচটাকে কিন্তু আমি অল্প আঁচিয়ে দিয়ে রেখেছি। রান্নাটা এর মধ্যে জাস্ট আমি একটু সামান্য পরিমাণ পানি দিব যাতে মাংসটা ভেতর থেকে আরেকটু সফট হয়, আর এই জন্য আমি এখানে একদম ফুটন্ত গরম পানি ইউজ করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংস কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, একেবারে মাখা মাখা। এখন নামানোর আগে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা আলাদা ফ্লেভার আসবে। এখন যে ঢাকনা দিয়ে দিচ্ছি, রান্না শেষ, আর 2 থেকে 3 মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিব খাওয়ার জন্য। আমার এই মাংস রান্নাটা কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এটা খুবই টেস্টি একটা খাবার, ভিন্নধর্মী, কাসুন্দি দিয়ে গরুর মাংস। তো আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।